হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ভালো থাকো এটাই আমরা কামনা করি। আর একটা আজকে তোমাদের মানে গুড নিউজ দেব। তো দেখো তোমাদের দিদিভাই কি করছে। আমাদের সোনামণিকে স্নান করিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? ও পটি করেছে তাই একবারে স্নান করে দিচ্ছে একবারে। তো গুড নিউজটা তো শুনতে সবার মনে হয় ইচ্ছে হচ্ছে। গুড নিউজটা হলো আজকে মনিটাইজেশনের অপশনটা অন হয়েছে, তো অ্যাপ্লাই করে দিয়েছি। 48 ঘন্টা না যেতে কিছু বুঝতে পারবো না। দেখো আমার ছোট সোনামণি কান্না করছে। ওরে বাবা, তোমরা তো জানো ও একটু কান্না বেশি করে। টাটা দিয়ে দাও বাবা, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। দিদি স্নান করে, এতক্ষণ শুধু স্নান করার জন্য কান্নাকাটি করছিল, পটি করেছে, একবারে স্নান করিয়ে দিচ্ছি। ও গরম সহ্য করতে পারে না, আর আমার ছোট মেয়েকে আগে স্নান করিয়েছি কিন্তু ও এখন আবার কান্না করছে। স্নান করবা, যাও করো, যাও যাও স্নান করো, যাও। ওই যে যাও, তো বন্ধুরা তোমাদের জন্য এতটা আমরা এত দূর আসতে পেরেছি। প্লিজ এভাবে আমাদের পাশে থেকো। তো আজ সকালবেলায় মনিটাইজেশনের অপশনটা অন হলো, তো সেটা অ্যাপ্লাই করে দিয়েছি। তো যা কিছু হয়েছে সব তোমাদের জন্যই। আমার ছোট মেয়ে একবার স্নান করানো হয়েছে, এখন আবার স্নান করার জন্য কান্না করছে। ওকে কোলে নিলে আমার সম্পূর্ণ শরীরটাই ভিজে যায়। ওরে আমার দেখো আমার ছোট মেয়ে কোলে উঠে গেছে, আর আমার বড় মেয়েকে স্নান করানো হয়ে গেছে। ও হচ্ছে সোনার কান্না করে না। তো আমাদের আজকেই ওয়াশ টাইমটা পূর্ণ হয়েছে। তো তোমাদের দাদাভাই অ্যাপ্লাই করে দিয়েছে, এটা সম্পূর্ণটা তোমাদের জন্য সম্ভব হয়েছে। আমার বড় মেয়ের জন্য সবাই আমাদেরকে সাপোর্ট করেছো, আমরা এতে অনেক খুশি। তো প্লিজ তোমরা এভাবে আমাদের পাশে থেকো। এখন একটাই ভয় হচ্ছে, কি যে হবে জানি না, শুধু এটাই ভয় হচ্ছে। তুমি বলো কিছু। তো অ্যাপ্লাই করে দিয়েছি, 48 ঘন্টা না যেতে কিছু বুঝতে পারছি না কি হবে। 48 ঘন্টা পরে ইমেল আসবে ইউটিউব থেকে। তো সবাইকে বলবো প্লিজ প্লিজ এভাবে আমাদের পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও বলছি প্লিজ সবাই আমাদের পাশে থেকো। মানে আমার কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু ভয়ও হচ্ছে।